আসসালামু আলাইকুম, মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। এই তো হাজির হয়ে গেছিলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 12টার দিকে আমি এই যে কিছু ডাল আর চাল ভিজিয়ে রাখছি, মুসুরির ডাল আর হচ্ছে আতপ চাল। আতপ চালও না, মানে এটা একটা চিকন চাল, ও পোলাওয়ার চাল ভুলে গেছি, পোলাওয়ার চাল কয়েক মোটা আর কি পোলাওয়ার চাল, আর বেশিরভাগ হচ্ছে মুসুরির ডাল। তো এখানে আমি ভিজিয়ে রাখছি, এটা ভিজতে থাকবো, এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। তার জন্য যে ডাল আর চালটা ভিজিয়ে নিলাম। তো এই যে কি রেসিপি শেয়ার করব তাও এই যে এখন দেখে নিন। তো আমি আজকে কচুর পাতা দিয়ে একটা পাকোড়া তৈরি করব, মানে বড়া বানাবো কচুর পাতা দিয়ে। এই যে ডাল আর চাল যে ভিজিয়ে রাখলাম ওটা আর কি ব্লেন্ড করে নিব, আর এই কচুর পাতা দিয়ে সেই রেসিপিটা তৈরি করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কিভাবে এই পাকোড়াটা তৈরি করি। আজকে আমি হাতে মেহেদি দিছি, হাতে মেহেদি না মানে মাথায় মেহেদি দিছি, আর নাতনিকেও দিয়ে দিছি। আমরা দাদি নাতনি আজকে দুজনে মেহেদি পরছি, আমি মাথায় হাতেও পরবো, হাতে বিকালবেলায় পরবো। এখন তো কাজ, বিকালবেলা না রাতে পরবো, তো এখন তো কাজের জন্য পরতে পারি না। আর এই যে হাত দিয়ে মাথায় মেহেদি লাগাইছি, নাতনিকে লাগাই দিছি, দেখুন কত লাল হয়েছে আমার গাছের মেহেদি। এটা আমার বারান্দা একটা গাছ আছে, সেই গাছের মেহেদি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি কিছু কচুর পাতা ধুয়ে রেখে পানি ঝরাতে রেখে দিলাম। আর এই যে এখন বাজে 3টা, আমি রান্না করতে আসছি, কারণ এখন গ্যাস বাড়ছে, এখন আমার রান্না করতে হবে। তো আমি আজকে রেসিপিটা তৈরি করব, তার জন্য এই যে ডাল আর চাল যে ভিজিয়ে রাখছিলাম এখন এটা ব্লেন্ড করে নেব। এই যে মিক্সিতে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব। তো এটা তৈরি করতে ডাল আর চালটা লাগবে, এটা ডাল আর চালটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব, কচুর পাতার পাকোড়া, পাকোড়া বা বড়া যেটাই বলেন। তো এটা আমি কখনো খাই নাই আর আগে তৈরিও করি নাই, তো ইউটিউবে দেখে আর কি ইচ্ছে করলো বানাতে। তো দেখি ট্রাই করে কেমন হয়, কখনো তো আগে বানাই নাই। তো এই যে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম ডাল আর চালের সাথে, আর পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, যেরকম আর কি মিহিনটা করতে চাইছিলাম ওইরকমই হয়েছে। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তো এই যে বাটিতে ঢেলে নিচ্ছে, এটা হাত দিয়ে এখন বের করতে হবে। এই যে খুব সুন্দর মিহিন হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার নাতনি, নাতনি হাতে মেহেদি দিয়ে দিছি, ছোট মানুষ তো রাখতে চায় না বেশিক্ষণ, আরো কিছুক্ষণ রাখলে লাল হবে না, রাখতে চায় না অল্প সময়। আমার ওইদিকে আমার ছেলে ঘর ঝাড়ু দিচ্ছে ওর রুম, আর আমার নাতনি বসে বসে দেখছে আর চাচার সাথে কথা বলছে সে, আর কি সুন্দর লাল হয়েছে আমার নাতনির হাত। আরো আধা ঘন্টা রাখতে পারলে আরো একদম লাল হইতো। তো যাই হোক, মাশাল্লাহ প্রথম মেহেদি লাগাই দিলাম আমার নাতনির হাতে, আমার গাছের মেহেদি অনেক ভালো লাগতেছে। আর এদিকে আমি দেখুন সেই কচুর পাতার পাকোড়া তৈরি করতে চলে এসেছি, আর এখানে যে ইয়াটা যে করে রাখছি, ব্লেন্ড করে রাখছি ডাল আর তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সমস্ত কিছু উপকরণ দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে সব উপকরণ আমি হাত দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে দিছি। সব কিছু দেওয়া শেষ আর সামান্য একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি অল্প একটু পানি দিয়ে তারপরে যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যদি পানি আবার লাগে তারপরে তখন দিব, আর যদি দেখি যে না এরকমই হয়ে যাবে তাহলে আর পানি দিব না। বেশি পাতলাও করা যাবে না আর বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম মতো করে নিতে হবে।
তো বন্ধুরা এই যে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই যে এখন আমি এখানে কচুর পাতা নিয়ে নিছি একটা, তো একটার মধ্যে এখন এই যে ব্যাটারটা নিয়ে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরো কচুর পাতায় আমি ব্যাটারটা, ডালের ব্যাটারটা লাগিয়ে নেব হাত দিয়ে। এটা লাগানো হলে পরে আবার একটা কচুর পাতা দিব, দিয়ে আবার ওটার মধ্যে লাগাবো। এভাবে অনেকটি কচুর পাতার মধ্যে লাগাতে হবে, একটার পর একটা লাগিয়ে লাগিয়ে নিতে হবে। তো জানি না কেমন হবে, নতুন প্রথম করতেছি, আল্লাহ জানে। এই যে আরেকটা কচুর পাতা নিলাম, কচুর পাতাগুলো একটু বড় বড়। গতকালকে একটি কচুর পাতা শাক কিনে আনছিল, সেখান থেকে কিছু কচুর পাতা রেখে দিছিলাম। তো এটা খাবো খাবো বলে পাতাগুলো রেখে দিছিলাম। তো পাতাগুলো বেশ বড় বড়ই আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারগুলো কীভাবে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। এটা আরও সুন্দর করে করা যায়, এক হাত দিয়ে আর কি হচ্ছে না ঠিক মতো। তো যাই হোক, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো দুইটাই লাগানো হয়ে গেল, এখন আমি আরও এভাবে আরও কয়েকটা কচুর পাতা এভাবে লাগাবো। যত বেশি দেওয়া যাবে তত আর কি এটা সুন্দর হবে। এটা একটা ধৈর্যর কাজ, সময়ের কাজ, সময় লাগে, সময় নিয়ে করতে হয় আস্তে আস্তে। তো বন্ধুরা এখানে তিনটা কচুর পাতা আমার আর কি ব্যাটারটা লাগানো হয়ে গেল, এখন আরেকটা নিব। এই যে দেখতেই পাচ্ছেন আরেকটা নিলাম। তো বললাম না, এটা যত মোটা হবে তত আর কি সুন্দর হবে। তা আমি অতটা মোটা করতে পারি নাই। তো এই যে ডালের ব্যাটারটা নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে পুরোটা কচুর পাতা এরকম লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি রেসিপিটা তৈরি করি। এটা খেতে নাকি অনেক মজা, ভাইরাল হয়েছে। তো দেখি আমি পারি কি না, আমিও প্রথম খাবো। এই তো আমার সমস্ত কচুর পাতা কিন্তু লাগানো হয়ে গেছে। তা আরও কচুর পাতা দিলে ভালো হতো, তার কচুর পাতা তো আমার নাই। তো যত বেশি দেওয়া যায় ততই আর কি সুন্দর হয়। তো এখন আমি ভাজ করে নিব। নতুন একটা রেসিপি তৈরি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখে বলবেন কেমন হচ্ছে, পারছি কি না, ঠিক হলো কি না সেটা বলে দিবেন কমেন্টের মাধ্যমে। তো এই যে আমি ভাজ করে নিলাম, পরে আমি চিন্তা করে দেখলাম যে ভাজটা আমার আর কি ঠিক হয় নাই। ওই দিক থেকে যদি ভাজটা করতাম তাহলে ঠিক হতো, এত লম্বা হতো না। তো সুতা দিয়ে বেঁধে নিছি, সোহাগের আব্বু সুতা দিয়ে বেঁধে দিছে, আর মাঝখান থেকে কেটে ছোটো করে নিছি, কারণ এত বড়টা তো এখানে ভাপ দেওয়া যাবে না। আর যে ভাপ দিতে হবে তার জন্য আমি গরম পানি বসায় রাখছিলাম আগে চুলা, আর যে চালনিটার মধ্যে দিয়ে দিয়েছি উপরে, আর এখন এর ভিতরে আমি এই যে এটা দিয়ে দিব বেটার মাখানো সেই কচুর পাতাটা, এখন এর মধ্যে দিয়ে ঢেকে দিয়ে ভাপ দিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, তেমন একটা ভালো পারি নাই, কিছু মনে করবেন না, চেষ্টা করছি এটাই। তো আর এক হাতে ক্যামেরা নিয়ে তো করা যায় না। আর এই যে ঢেকে দিলাম, ঢেকে এটা আমি 10 মিনিট ভাপে রাখবো, ভাপ দিয়ে নিব। আর এই যে বাকি ব্যাটারটা আমি এখন বড়া বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছিল।
আর এই যে বন্ধুরা, আমার এই কচুর পাতা সেই ভাপ ভাপ দেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিছি, তো কিছুক্ষণ রেখে দিছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর কি করতে হবে, আর এই যে সুতাগুলো কেটে নিচ্ছি, কেটে সুতাগুলো ফেলে দিব। তারপরে এটাকে আমি চাকু দিয়ে, ছুরি দিয়ে আর কি কেটে নিব, পিস পিস করে কেটে নিব। আর মেহেদি দেওয়ার পর আমার হাতটা দেখুন কি সুন্দর লাল দেখা যাচ্ছে, কি যে ভালো লাগতেছে মেহেদি পরতে, আমার খুব ভালো লাগে। সবারই অবশ্যই মেহেদি পরতে ভালো লাগে, মেহেদি সবাই পছন্দ করে। তো আর আমার গাছের মেহেদি তো আরও ভালো লাগতেছে, বারান্দা একটা গাছ আছে, অল্প মেহেদি হয়, সেটা আমার মাথায় আর হাতে হয়ে যায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এই ডান হাতে, বাম হাতে দেই নাই, বাম হাতে দিব পরে, তার জন্য একটু রেখে দিছি। আর এই যে সুতাগুলো দেখুন কাটা হয়ে গেছে, কেটে ফেলে দিলাম। এখন একটু দুটাকে আমি পিস পিস করে কেটে নিব বড়ার মতো। তো এটা আমি আর আমি দেখাইতে পারি নাই, কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সেজন্য আমি খুবই দুঃখিত। এখন আমি কেটে নিব, এই যে দেখুন ছুরি নিচে তো যেভাবে কেটে নিব, তো এটা আবার দুই হাত দিয়ে আমার করতে হয়েছে, সেই জন্য আর আমি দেখাতে পারি নাই। আর একটু নরম নরম ছিল, সেজন্য দুই হাত দিয়ে কাটতে হয়েছে। তো বন্ধুরা, কেটে আমি এই যে কড়াইতে ভাজতেও দিয়ে দিছি, তেল গরম করে তারপরে যে সবগুলো দিয়ে দিছি, এখন আস্তে আস্তে ভেজে নিব। তো ভাজা পরে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, এটা আরও সুন্দর হয়। তো এরকম সুন্দর আমি তেমন করতে পারি নাই, চেষ্টা করছি, মানে আরও কচুর পাতা দিলে আরও ভালো হতো। তো আপনারা বেশি করে কচুর পাতা দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো হয়। তো এখন আমি ভেজে নিচ্ছি, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতেও। এটা আর কি রোলের মতো হয়, খুব সুন্দর লাগে দেখতে। আমারটা ওই রকম হয় নাই, আপনারা বানিয়ে নেবেন সুন্দর করে। এই যে বন্ধুরা দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে কি, এই তো হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক। এটা গরম গরম খেতে হবে বন্ধুরা, গরম গরম খেলে সেই মজা, গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন অনেক ভালো লাগবে। তো চেষ্টা করবেন এরকম করে বানাতে। তো কেমন হলো আমার কচুর পাতার বড়া বা পাকোড়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এই তো বন্ধুরা দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। একটু কষ্ট করলে কিন্তু ভালো কিছু খাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে হচ্ছে বন্ধুরা রাত 8:30 বাজে, আমার বাসার সামনে দেখুন কীরকম জ্যাম পড়ছে, সেটাই আপনাদের সাথে দেখাইলাম। মনে হচ্ছে ঈদের মতো আজকে ঈদ, আমার বাসার সামনে থেকে একদম কৃষি মার্কেট যাইতে এমন লম্বা জ্যাম, এই যেখান থেকে দেখা যাচ্ছে দেখুন কী জ্যাম। আর লাইটগুলো আর কি দেখা যাচ্ছে লাল নীল লাইট, খুব সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ রাতের বেলা ঢাকা শহর। সে ওই মাথা পর্যন্ত আমার বাসায় এখানে, আর ওই শেষ পর্যন্ত আরও মনে হয় দিকে আছে, তো ওই পর্যন্ত দেখা যাচ্ছে জ্যাম রাতের বেলা। এখন তো আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে,
তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। আর এখানে ভিডিওটা শেষ করব, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আজকে আমার পাকোড়া, কচুর পাতার পাকোড়াগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি অবস্থা, এটা আবার আমি গোসল করছি রাতের বেলায়, রাত 11টার সময় গোসল করছি, এই এখান থেকে যে তারপরে আবার আসছি, এখনও সেই জ্যাম জ্যাম আছে, জ্যাম এখনও শেষ হয় না।